পৃথিবীতে কোন বেটি ছেলে হাত চোখে পড়ে না, খালি তোকে ছাড়া। এভাবে আমি শুনবো না, কিভাবে পারলাকে গানে গানে বুঝা। আচ্ছা তুই হ্যাঁ কতটা ভালোবাসিস তাহলে তুই প্রমাণ করবি, আর আমি তোকে কতটা ভালোবাসি আমি আজকে প্রমাণ করে দিব। ঠিক আছে, আমি আমার ভুলা যাইও না ওগো, তুমি আমার ভুলা যাইও না। এই জীবনে এই ভুবনে, এই জীবনে এই ভুবনে তুমি আমার সাধনা। একদিন কাড়ির পালাতে আগুন লাগাইছি রাগে, টেরি পাইনি। কে জানিস, ওই যে সেদিন তোকে দেখা করতে গেল, রাত হয়ে গেল, বাড়ি গেল, দেখাকে মেরেছে। আমি নানাকে কিছু কইনি, তোকে কিছু কইনি, এবার যদি মারে হাকে আমি কিন্তু খবর খারাপ করে দেবো। আচ্ছা আমি তো সাথে আছি। দরকার হলে দুজন মিলে পালিয়ে যাবো, এখান দিয়ে ভারত কাছে হাঁটে পালিয়ে যাবো। গাছের পাঞ্জারে খাড়া আছি, ওটা কেটা গাছ, ওটা গাছ কেটা ইয়ে, তুমি কেন এখানে তোমার কাজ পাইট কাট করতে কইছিল না, আমার কথা পাইট আর কুন্ডে করবো, গিলে যাচ্ছে কাজের লেগে কাম করতে পারে পারে। তোমার বাড়ি কুন্ডে আবেগ চলে এসেছিল, আবেগ চলে এসেছিল, বুঝো। যখন তুই ভালোবাসিস তাহলে ও আমার বহু, তোমার কেন বউ হবে, লাতি বহু। এবার ঠিক আছে, খারাপ ভাবছিস কেন, ও ফসকে গেছিল, ফসকে কেন যাবে, আমার লাতি বহু। হ্যাঁ লাতি বহু, তাইলে তোর আগে আমার অধিকার, মানে আগে আমার সেবা তারপর তোর সেবা। শুন শুন, যদি একবার না পানি চাহে দূরে দূরে আগে দিবি, যদি কিছু চাহে দূর থেকে আগে দিবি। যে আমার লাতি না দুশ্মন,
তুই এখানে কাম করছিস করছি আর কাম করতে আসে বুদ্ধি কেলি করছিস, ওরকম আমারও মনটা কেমন উলি বুলে গেছে রে ভাই। পুরা মানুষ একলে আর বসে থাকতে পারি না, তার লাগে আমি কোছি যে গুধার পাঁচ ঘন্টা যায় বসে থাকবো আর একটা গল্প গলা শুনবো। তুই কোনো গল্প থাকলে কো হাতো তোরা দুই না কাজে আজ আমি গল্প শুনবো। আমার হচ্ছে কি যে বাবা জি না না মনটা খুব খারাপ লাগছিল, কাজ কাজে যেতে চাহ শুনু না। হ্যাঁ হ্যাঁ, তাও তো তুমি জোর করে পাঠাইছো। আচ্ছা ওই লেখা গুদি কেলি নিয়ে তুই আরে খাড়ে থাকবি, আমি কাজ করবো। আচ্ছা যাক, কাম দরকার হলে গুদি কেলিয়া গুদি বসে থাকবে, ওকে ভাত আনতে পাঠাবো, তুই আর আমি ভুই খান্ডে নিয়ে নিবো, একটা গল্প গলা কর আমি শুনি। আমি কি গল্প করবো যে তুমি তো মেলায় গল্প জানো। হ্যাঁ ওই যে গোপাল ভাঁড়ের একটা গল্প গলা কোথাও থাকবে, গোপাল ভাঁড়ের গল্প শুনবি। তুই কি করছিস গুদি? আমি শুনবো। তুইও শুনবি? আচ্ছা ঠিক আছে তাহলে কোচ শুন। তার আগে একটু গান গাইলি। হ্যাঁ গাইলি। নানাজি হ্যাঁ খালি বুঝবে না কিছু আর ঠিক ঠিক এখানে পৌঁছিস রে। তুই যে আমার লাটির ভাব দিই অবাক লাগছে, তাহলে কোনটা কব তোরা যদি সঠিকটা কবি যাইলে গোপাল ভাঁড়ের বুদ্ধি জোরে মন্ত্রী ঠগে বারে বার।